হ্যালো দর্শক বন্ধু, ফার্মিং 8509 কমেন্টের প্রশ্নোত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 8509 বারে বারে প্রশ্ন করছো, দাদা লাউ গাছে আমাদের যথেষ্ট পরিমাণে স্ত্রী ফুল আসছে না এবং লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আনাতে আমাদের কোন সার দেওয়া দরকার, তার জন্য একটা ভিডিও বানিয়ে দিন। এবং বাংলাদেশের বন্ধুরাও কিন্তু বারে বারে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছো, তাই ভারত এবং বাংলাদেশে কোন রাসায়নিক সার ব্যবহার করলে আপনি লাভের জমিতে প্রচুর লাভ পাবেন, সেই সঙ্গে সঙ্গে লাভের জলি অত্যধিক হারে জালি পচে যায়, লাভের জালি পচার জন্য কোনটি ব্যবহার করবেন তার সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ বন্ধুরা এই ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করা হয়েছে সার এবং সেই সঙ্গে সঙ্গে জালি পচার কীটনাশক নিয়ে। এই ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এবং যারা কিন্তু আমার মেন চ্যানেল ইব্রাহিম গার্ডেন 8509 চ্যানেল পেজ থেকে এই ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো ফার্মিং 8509 এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে নিয়মিত কমেন্টের প্রশ্নোত্তর নিয়ে ভিডিও দেওয়া হয়। অর্থাৎ মেন চ্যানেলে তোমরা যে সমস্ত প্রশ্ন করো তার সমস্ত কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না, তাই ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দিয়ে দিই। তাই প্রত্যেকেই কিন্তু প্রশ্ন করবে এবং পারলে কিন্তু এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে। আপনি লাউ চাষ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই দরকারি হতে চলেছে, কারণ বন্ধুরা আপনারা লাউয়ের জমিতে পর্যাপ্ত পরিমাণে অনেক চাষি বন্ধু রাসায়নিক সার দিয়ে ফেলেন, কিন্তু সেই গাছে পর্যাপ্ত পরিমাণে তারা লাউ পায় না এবং লাউ পেলেও তাদের জালিগুলি কিন্তু টেকাতে পারে না, অধিকাংশ জালি সব নষ্ট হয়ে যায়। এমত অবস্থায় যে রাসায়নিক সার আপনি যদি গাছে স্প্রে করতে পারেন, তার সঙ্গে সঙ্গে আরেকটি ফাঙ্গিসাইডের কথা জানিয়ে দেবো, যেটা যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার লাউ গাছের আর একটা জালি পচবে না, সেই সঙ্গে সঙ্গে লাউ গাছগুলিতে প্রচুর পরিমাণে লাউ ধরবে। তাই চলো লাউয়ের জমিতে আমাদের কোন সার দেওয়া দরকার এই ভিডিওতে এক এক করে জেনে নেওয়া যাক। লাউ চাষের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য রাসায়নিক সার যেটা ব্যবহার করলে আপনার লাউয়ের জমিতে প্রচুর লাভ ধরবে, তার আগে দর্শক বন্ধু অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওতে এখনও লাইক দেননি প্রত্যেকে একটু লাইক দিয়ে আমাকে সাপোর্ট করুন। বন্ধুরা, এমত অবস্থায় লাউ গাছের ক্ষেত্রে অবশ্যই এনপিকে যুক্ত রাসায়নিক সারের প্রয়োজন হয়, নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ। তবে লাউ গাছের কিন্তু বেশি পরিমাণে ফসফেটের প্রয়োজন হয়, নাইট্রোজেন একেবারে কমের প্রয়োজন হয় এবং ফসফেট সেই সঙ্গে সঙ্গে পটাশের পরিমাণ একেবারে কম প্রয়োজন হয়। অর্থাৎ লাউয়ের জমি ক্ষেত্রে বিশেষ করে পটাশের মাত্রা কম এবং সেই সঙ্গে সঙ্গে নাইট্রোজেনের মাত্রা কম, কিন্তু টিএসপি বা ফসফেটের মাত্রা আমাদের বেশি পরিমাণে লাউয়ের জমিগুলিতে দিতে হবে। তাই অনেক দর্শক বন্ধু বা অনেক চাষি বন্ধু আছেন যারা লাউয়ের জমিগুলিতে রাসায়নিক সার হিসেবে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার তারা কিন্তু মাটিতে পর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে থাকে। অনেকে দানাদার সারগুলি ব্যবহার করে, অনেকে আবার কিন্তু আলাদা আলাদাভাবে সারগুলি ব্যবহার করে, যেমন ইউরিয়া, ফসফেট, পটাশ হিসাবে, কেউ অ্যামোনিয়া, ফসফেট, পটাশ হিসাবে ব্যবহার করে। তাই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব আপনি পারলে দানাদার সারগুলি ব্যবহার করবেন। তবে অনেক দর্শক বন্ধু বলে থাকেন যে দাদা আমাদের এলাকায় দানাদার সারের প্রচুর দাম, এক কেজি সার কিনতে গেলে 40-45 টাকা, তাই এমত অবস্থায় আমি কোন সার দেব? তাই বন্ধু দেখা যাক, চলো আমি গাছের গোড়ায় নিয়ে যাচ্ছি তোমাদের, আমরা কোন রাসায়নিক সার এখানে ব্যবহার করছি সেটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে এখানে দানা ফসফেট, দেখতে পাচ্ছ টিএসপি, এখানে টিএসপি ব্যবহার করা হয়েছে এবং তার পরবর্তীতে এখানে ব্যবহার করা হয়েছে 15-15 সুফালা, দেখতে পাচ্ছি এটা টিএসপি আমার হাতে যেটা রয়েছে বন্ধুরা টিএসপি, এবং সেই সঙ্গে সঙ্গে এর এখানে ব্যবহার করা হচ্ছে 15-15 সুফালা। অর্থাৎ আমরা কিন্তু বেশি পরিমাণে ফসফেটযুক্ত 14-35-14 সার দিতে পারতাম, কিন্তু 14-35-14 সারের অনেক দাম, 45 টাকার উপরে দাম নিচ্ছিল, সেই জন্য 14-35-14 সারটা কিনতে পারিনি এবং সেই জন্য আমরা 15-15 সুফালা ব্যবহার করেছি, 33 টাকা কেজি নিচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমরা টিএসপি ব্যবহার করেছি বা দানা ফসফেটটা ব্যবহার করেছি। অর্থাৎ অতিরিক্ত ফসফেটের দরকার হয় সেটা ফসফেটটা কিন্তু টিএসপি থেকে এই লাউ গাছ কিন্তু নিয়ে নেবে, তাই আমরা কিন্তু টিএসপি ব্যবহার করেছি, সেই সঙ্গে সঙ্গে 15-15 সুফলা ব্যবহার করেছি। তাই দর্শক বন্ধু আপনাকেও রিকোয়েস্ট করবো এইরকম গাছের লাভ ধরাতে অবশ্যই আপনি কিন্তু টিএসপি এবং সেই সঙ্গে সঙ্গে তার সাথে সাথে 15-15 সুফলা সার ব্যবহার করবেন। এবং যারা দামি সার 14-35-14 ক্রয় করতে পারবেন তাদের রিকোয়েস্ট করবো 14-35-14 সার এবং কিছু পরিমাণে তার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণে ইউরিয়া বা নাইট্রোজেন মিশ্রিত করে আপনি জমিতে প্রয়োগ করবেন, তাতেও আপনার লাভের জমিতে আপনি উচ্চ ফলন পাবেন। অবশ্যই লাভের জমির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধুমাত্র ইউরিয়া ফসফেটযুক্ত সার যেমন 20-20 তারা 14টা সেগুলো দিলে হবে না, কারণ এগুলো দিলে লাউয়ের গাছের অতিরিক্ত হারে গ্রোথ হয়ে যাবে, আপনার বান ভেঙে পড়ে যাবে গাছের ভারে, কিন্তু লাউ গাছে পর্যাপ্ত পরিমাণে লাউ হবে না এবং সেটা হলেও জালিগুলি সব নষ্ট হয়ে যাবে। তাই এমতো অবস্থায় অবশ্যই নাইট্রোজেন, ফসফেট এবং পটাশযুক্ত সারগুলি ব্যবহার করতে হবে, যেমন বন্ধুরা 14-35-14 এই রাসায়নিক সারটা ব্যবহার করতে হবে, এর ভিতরে 14% নাইট্রোজেন, 35% ফসফেট এবং 14%
100% পটাশের সমৃদ্ধ একটি রাসায়নিক সার। ইয়া ব্যবহার করলে কিন্তু আপনার লাউ গাছে যেমন গতি বাড়বে তেমন ফুল ফল আনবে, তেমনি কিন্তু গতিটাকে কন্ট্রোল করবে এই পটাশ। তাই অবশ্যই পটাশযুক্ত সারগুলি আমাদের জমিগুলিতে ব্যবহার করা আবশ্যক। এবং যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব কম পরিমাণে ইউরিয়া এবং সেই সঙ্গে বেশি পরিমাণে টিএসপি, এবং যত পরিমাণে আপনি ইউরিয়া নেবেন তার থেকে মিনিমাম কিন্তু 100 গ্রাম বা 200 গ্রাম মতো কিন্তু বেশি আপনি কিন্তু পটাশ নেবেন। ওই সারের সাথে একসাথে মিশ্রিত করে সারা জমি প্রয়োগ করবেন, তাতেও আপনি লাউয়ের জমির উচ্চ ফলন পাবেন। এবার দেখতে পেলেন লাউয়ের জালি, এই যে একটা জালি দেখতে পাচ্ছ পচে আছে, এই জালিটা পচে যাচ্ছে কেন? এই জালিটা পচে যাচ্ছে কিন্তু এখানে বন্ধুরা ছত্রাক বা ফাঙ্গাসের কারণে এই সমস্যা হচ্ছে। তাহলে আমাদের কি করণীয়? লাউয়ের জালি যাতে না পচে তার জন্য আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা কিন্তু অ্যামিস্টা টপ একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড খুব ভালো লাউয়ের জমির ক্ষেত্রে কাজ করে, জালি পচা গাছের কাণ্ড পচা এটা সেটার ক্ষেত্রে ব্যাপক কাজ করে থাকে। তাই অ্যামিস্টা টপ প্রত্যেক 10 লিটারে মিনিমাম 10 ml জলে গেলে যদি গাছ স্প্রে করা যায় তাতে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাই দর্শক বন্ধু, লাউয়ের জমিতে লাউ গাছ প্রচুর পরিমাণে লাউ পেতে আমাদের কোন রাসায়নিক সার দেওয়া দরকার, তাই এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে প্লিজ লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করবে।